সবাইকে স্বাগতম জানাচ্ছি তিন পর্বের সাজেক ব্লগের দ্বিতীয় পর্বে। এই পর্বটি হবে ট্রেকিং স্পেশাল। সাজেকের গহীনে বন্য কমলক ঝর্ণা, সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় কংলাকের চূড়ায় ও মেঘ বৃষ্টির সাথে আমাদের বন্ধুত্বের গল্পই শোনাবো আপনাদের। আশা করি এই ব্লগটি আপনাদের সবার পছন্দ হবে। খুব ভোরে ঘুম থেকে উঠে দেখি প্রকৃতি তার রূপ বদলেছে। নক্ষত্রের রূপালী আগুন ঝরা রাতের পর ভোরটা শুভ্র মেঘের চাদরে ঢেকে গেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1,700 ফিট উপরে অবস্থিত এক ভাসমান মেঘের রাজ্য হল সাজেক। সাজেকের অবস্থান বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটিতে। উঁচু পাহাড়ের উপর 2.5 কিলোমিটার সমতল একটি উপত্যকাই হল সাজেক। রাঙামাটির অনেকটা অংশ সাজেক ভ্যালি থেকে দেখা যায়, তাই একে রাঙামাটির ছাদ বলা হয়। সাজেকে একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা হল এখানে 24 ঘন্টায় প্রকৃতির 3টি রূপই দেখা যায়। কখনো তাল পাকানোর মতো গরম, তার একটু পরেই হয়তোবা ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, হয়তো চারদিক ঢেকে যায় পেজ তুলোর মতো মেঘের চাদরে। চারপাশ মেঘে ঢেকে গেল আর মনে হতে লাগলো এ যেন এক সাদা মেঘের অরণ্য। সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। এতই বড় যে এর আয়তন বাংলাদেশের মেহেরপুর জেলার প্রায় 3 গুণ। সাজেক নদী থেকে এই ইউনিয়নের নাম হয়েছে সাজেক ভ্যালি। খুব আনন্দ করে ট্রেকিং শুরু করি। এই হলো কমলক ঝর্ণা যাওয়ার রাস্তা। এই যে চারপাশ তার, এই যে আমি এই লাইফের ফার্স্ট যাচ্ছি ট্রেকিং এ যাচ্ছি। আমরা যাচ্ছি, এইরকম রাস্তা দৌড়ে 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 নামতে হয়। বকালেক, কেউকারাডং, চন্দ্রনাথ পাহাড় ও সীতাকুণ্ডের গহীনে বন্য কিছু ঝর্ণাতে ট্রেকিং করে যাওয়ার অভিজ্ঞতা ছিল আমাদের, কিন্তু এ পথ বেশ খারাপ। ট্রেকিং চলছে আমাদের, এই যে খারা খারাই। খুব মজা করে নামছি নিচে, মজা করে আপনার ঝর্ণাতে গোসল টোসল করলাম একসাথে সবাই মিলে। কিন্তু এই এরকমই হয় বুঝছেন, বিয়ের আগে মজা করে বিয়েটা করে ফেলে কবল এরপরে। আচ্ছা আচ্ছা চলো, শাদী কা লাড্ডু যো ভি খায়া নাম নাম ওবে পাস্তা নাম তো কবি না খায়া ওবে পাস্তা। Thank you.
ঝর্ণার আওয়াজ অবশ্যই শুনতে পাচ্ছেন। আমরা চলে এসেছি প্লাস 30 মিনিটের আমি নামতে পারছি, এখন উঠতে পারবো কিনা জানি না। অবশ্যই আমরা বাঙালিরা নষ্ট করে ফেলেছি। চলে যাচ্ছি কংলাক পাড়ার দিকে। বৃষ্টির মধ্যে আমাদের ক্লান্তি দেখেই হয়তোবা প্রকৃতি তার শীতল পরশ দান করলো। বিকেল না হতেই বৃষ্টি নেমে এলো হেলিপ্যাড থেকে। বিকেলে মেঘের মেঘের অরণ্য, একটু আগে এগুলো সব মেঘে ভর্তি ছিল, বৃষ্টি হতে এই যে আমরা বৃষ্টি ভিজে ভিজে ভিডিও করতেছি। হ্যাঁ আসি একটু ভিডিও করে নি। এই যে হেলিপ্যাড, এটা মানুষে ভর্তি থাকে, এই জন্য আমি আপনাকে খোলা দেখাতে পারিনি কখনো, এখন দেখাচ্ছি। কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত মেঘ জমেছে কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখুন দেখুন দেখুন, ওই যে দেখুন মেঘের অরণ্য দিয়েই আমরা রওনা হলাম সাজেকের সবচেয়ে উঁচু পাড়া কংলাক পাড়ার উদ্দেশ্যে। এ পাড়ার অবস্থান সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উপরে। উপরের দিকে চলতে চলতে চারপাশের নৈসর্গিক দৃশ্যাবলী থেকে দৃষ্টি ফেরাবার কোনো উপায় নেই। যে দেখা যাচ্ছে কংলাক পাহাড়ের চূড়া। কংলাক পাহাড়ের চূড়ায় উঠতে তেমন কোনো কষ্টই হলো না। কংলাক পাহাড়ের চূড়াতেই কংলাক পাড়া অবস্থিত। লুসাই জনগোষ্ঠীর অধ্যুষিত কংলাক পাড়া থেকে ভারতের লুসাই পাহাড় দেখা যায়, যেখান থেকে কর্ণফুলী নদীর উৎপত্তি। ওই যে দূরে আছে আরেকটি লোনলি মাউন্টেন। এবার আমাদের ফিরতে হবে হোটেলে। সাজেকে আজকে আমাদের শেষ রাত, মন্টানাতে রাতের খাবারের প্রস্তুতি চলছে। মেনু হবে এটার মধ্যে করা ব্যাম্বু চিকেন, এই হলো রেস্টুরেন্ট,
আজকের পর্বটি আমি এইখানেই শেষ করছি। আগামী পর্বে সাজেককে বিদায় জানিয়ে চলে যাব খাগড়াছড়ির সবচেয়ে উঁচু পাহাড় তারিং ও রিজাং ঝর্ণা। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই সচেতন হবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।